সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে পাঁচই জুলাই শুক্রবার পবিত্র জুম্মাবার দু হাজার চব্বিশ এই ভিডিও আলোচনা করছি এবং আজকের আমাদের আলোচনার শিরোনাম বারোশো পারসেন্ট মানিফুলো বৃদ্ধি হয়ে শেয়ারটি সকলের আগ্রহের শীর্ষ তালিকায় এই শিরোনামের আলোচনাটি শেয়ারটি আলোচনা করার পূর্বে আমি আপনাদেরকে আপনারা বুঝতে পারছেন শেয়ারটি নাভানা ফার্মা যাই হোক আলোচনাটি করার পূর্বে আপনাদেরকে বিষয়টি বলে রেখে আমাদের আজকের আলোচনা শিরোনাম বারোশো পার্সেন্ট ইনক্রিজ করা মানি ফ্লো বৃদ্ধি পাওয়া শেয়ারটি নাবানা ফার্মা আমাদের শিরোনামের আমরা প্রথমেই আপনাদেরকে আমাদের যথার্থতা দেখাবো এর জন্য আমাদেরকে প্রথমে মানি ফ্লোতে চলে যেতে হবে দেখুন এই নাবানা ফার্মার মানি ফ্লো আমরা ছয় জুন যদি দেখি তাহলে সেভেন পয়েন্ট জিরো থ্রি সেইখান থেকে বর্তমানে মানি ফ্লো দ্যাট মিন্স দিন মানি ফ্লো পাওয়া গেছে সেভেন পয়েন্ট জিরো থেকে চুরাশি পয়েন্ট সিক্স ওয়ান দ্যাট মিন্স সাত থেকে চুরাশি দ্যাট মিন্স বারোশো পারসেন্ট মানি ফ্লো ইনক্রিজ করেছে এই শেয়ারটির নাবানা ফার্মা আমরা ফার্মাসিউটিক্যাল সেক্টরের এই শেয়ারটির যদি প্রথমেই টেকনিক্যাল বিষয়গুলো দেখি তাহলে দেখব শিয়ারটির এডিএক্সের মান যদিও উইক পয়েন্টে রয়েছে তবে আমরা ইচুমুকু ক্লাউডের নিচে রয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং সুপার ট্রেন গ্রিন সিগনালে কনভার্ট হয়ে গেছে এ এস সুইং ইন্ডেক্স এই আপ পজিটিভ লেভেল ক্ষেত্রে পজিটিভ পয়েন্টে রয়েছে আমরা দেখছি অসমাজকোটা ডাউনটেন লেভেল বলিঞ্জার ব্যান্ড কিন্তু কিছুটা ওয়াইডেড পজিশন তৈরি করেছে চাইকি নস্কোটার আমরা দেখছি আফট্যান্ড পজিশনে রয়েছে ফিশার ট্রান্সফর্ম ব্লু লাইন ওয়ার্ড ল্যাংকে ক্রস করা অবস্থায় অবস্থা করেছে করেছে এবং জিরো লাইনের উপরে থেকে সুপার আফটেন লেভেল তৈরি করেছে কেস্ট্রি লেভেল এখনও সুপার আফটেন তৈরি করে যদিও গ্রিন লাইন ওয়ার্ড ল্যাংকে ক্রস করছে ম্যাগডিন ইন্ডিকেটার আমরা দেখছি ব্লু লাইন ওয়ার্ড ক্রস অবস্থায় আছে কিন্তু এখনও জিরো লাইন ক্রস করে নাই সুতরাং সুপার ট্রেন আফটেন তৈরি হয় নাই যদিও আফট্যান্ট পজিশনে রয়েছে মেজরিটি রুল আমরা যদি দেখি যে ফিফটি প্লাস উপরেও রয়েছে সুতরাং এটি সুপার আপট্যান্ড মাস ইন্ডেক্স এটা ইনক্রিজ করছে মোমেন্টাম ইন্ডিকেটার স্ট্রং আফটেন লেভেল রয়েছে এবং মানি ফ্লো আমরা অনরাই বলি মানি ফ্লো দেখছেন বারোশো পার্সেন্ট মানি ফ্লো ইনক্রিজ করেছে সাত থেকে চুরাশি লেভেলে বর্তমানে মানি ফ্লো অসাধারণ মানি ফ্লো ইনক্রিজ করছে আর সাই ইন্ডিকেটার সিক্সটি টু পয়েন্ট সিক্স টুটা খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আর সাই ইস্টিক আর আই আমরা যদি দেখছি ওভারবট ব্লু লাইন ওয়ার্ল্ড ক্রস অবস্থানে রয়েছে পিএসআই আমরা শক্তিশালী অবস্থান এবং স্ট্রং আফট্রেন্ড পজিশন জিরো পয়েন্ট সিক্স থ্রি নিয়ে ক্রিক্স ইন্ডিকেটার ডাউনট্রাউন লেভেল টু স্ট ইন্ডিকেটাররা আমরা ব্লু লাইন ওয়ার্ল্ড ক্রস করলেও যে কোনো সুপার ট্রেন্ড লেভেল তৈরি করতে পারে নাই তো বন্ধুরা নাবানা ফার্মা শেয়ারটি নিয়ে এবার আমরা শেয়ারটির আরও ফান্ডামেন্টাল বিষয় এবং গুরুত্বপূর্ণ লজিক্যাল বিষয়গুলো আলোচনা করব বন্ধুরা আমাদের আজকের শিরোনাম ছিল বারোশো পার্সেন্ট মানি ফ্লু বৃদ্ধি হয়ে শেয়ারটি সকলের আগ্রহের শীর্ষ তালিকায় তো বন্ধুরা দেখুন আমাদের প্রথমে আমরা টেকনিক্যাল বিশ্লেষণে বারোশো পার্সেন্ট মানি ফ্লো ইনক্রিজ অবস্থান দেখেছি এবার আমরা দেখাবো শীর্ষ আগ্রহ সকলের আগ্রহের শীর্ষ তালিকায় দেখুন ভ্যালুর দিক দিয়ে আমরা শেয়ারটিকে বিশ নম্বরে অবস্থান হতে দেখেছি এছাড়া যারা আমার চ্যানেল নিয়মিত দর্শক তারা জানেন আমি শেয়ারটি নিয়ে আপনাদের সামনে অষ্টআশি উনব্বই লেভেলে বেশ কয়েকবার আলোচনা করছি তো এই নাবানা ফার্মা শেয়ারটির আমরা গতদিন আট লক্ষ উনিশ হাজার সাতশো একান্নটি ভলিউম নিয়ে আট কোটি দশ লাখ টাকার সে ট্রানজ্যাকশন করে উনিশশো সাতষট্টি ট্রেড হয়ে দিন শেষে এক টাকা ষাট পয়সা দাম বেড়ে দশ ছয় পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করে অষ্টানব্বই টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল এই নাবানা ফার্মা সে একটি ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টরের একটি শেয়ার আমরা ফান্ডামেন্টাল বিষয়গুলো যদি দেখি এই এ ক্যাটাগরির এই একশো সাত কোটি পেড আপ ক্যাপিটাল এক হাজার ষাট কোটি বিশ লাখ টাকা মার্কেট ক্যাপিটাল দুশো কোটি অথরাইজড ক্যাপিটাল লং টার্মে তিন কোটি টাকা লোন কিন্তু শর্ট টার্মে চারশো কোটি চল্লিশ লাখ টাকা লোন রিজার্ভ রয়েছে দুশো কোটি বিশ লাখ দু হাজার বাইশে লিস্টিং হওয়া এই শেয়ারটি কিন্তু রিজার্ভের চাইতে লোন অনেক বেশি এই দিক দিয়ে একটা খারাপ দিক এখানে রয়েছে এই শেয়ারের আমরা ফার্মাসিউটিক্যাল কেমিক্যাল সেক্টর এই শেয়ারটির টোটাল শেয়ার এক দশ কোটি চুয়াত্তর লাখ জুন ক্লোজিং শেয়ার শেয়ারটির নেট অ্যাসেট ভ্যালু বিয়াল্লিশ টাকা এগারো এই দিক দিয়ে একটা ভালো দিক চারশো একুশ টাকা হলেও ফান্ডামেন্টাল রেশিওর মধ্যে থাকবে ন্যাম অনুযায়ী শেয়ারটির ইপিএস চার টাকা বারো সুতরাং তাদের ডিভিডেন হিস্ট্রি যদি দেখি জুন ক্লোজিং এই শেয়ারটির দুই বছরে তারা লিসিং হওয়ার পর ডিভিডেন্ড প্রদান করেছে পরপর দুই বছর ডিভিডেন্ড দিয়েছে মোটামুটি অ্যাকসেপ্টেবল ওয়ান তাদের ডিভিডেন্ড ইল সুতরাং এই শেয়ারটির বর্তমান পি রেশিও তেইশ দশমিক নয় ছয় একশো ষাট সত্তর টাকা পর্যন্ত শেয়ারটির লোন মার্জিন বলবৎ থাকবে আমরা এই টোটাল এই শেয়ার দশ কোটি ছুত্তর লাখ শেয়ারের এর বর্তমান পি রেশিও চা তেইশ দশমিক ছিয়ানব্বই একশো আঠারো টাকা নব্বই এই শেয়ারটির এক বছরের মধ্যে সর্বোচ্চ প্রাইস লোয়েস্ট আঠাত্তর টাকা তিরিশ আমরা যদি শেয়ারটির ইপিএস এর বিষয়টা দেখি ফার্স্ট কোয়ার্টারে এক টাকা এগারো দেন সেকেন্ড কোয়ার্টারে অষ্টানব্বই থার্ড কোয়ার্টারে সেকেন্ড কোয়ার্টার থেকে ইপিএসের গ্রোথ কিছুটা বেড়েছে এবং ডিভিডেন নিল্ড ওয়ান পয়েন্ট থ্রি টু কোয়ার নেট অপারেটিং ক্যাশ ফ্লো যে দেখি সেটা অবশ্য কিছুটা কমেছে এক টাকা আশি থেকে এক টাকা উনষাট হয়েছে আমরা জুন ক্লোজিং জুনে এই শেয়ারটির হোল্ডিং পার্সেন্টেজ যদি দেখি দশ কোটি চুয়াত্তর লাখের মধ্যে পঁয়ত্রিশ দশমিক চার নয় পার্সেন্ট ডিরেক্টরের কাছে তিন কোটি একাশি লাখ গভর্নমেন্টের কাছে নেই ইনস্টিটিউট কোটায় শূন্য দশমিক এক সাত পার্সেন্ট বেড়ে নয় দশমিক দুই দুই পার্সেন্ট নিরানব্বই লাখ শেয়ার ফরেন কোটায় সাতাশ দশমিক তিয়াত্তর পার্সেন্ট দুই কোটি অষ্টানব্বই লাখ শেয়ার রয়েছে অসাধারণভাবে ফরেন কোটায় শেয়ারটি অনেক রয়েছে এবং পাবলিকের হাতে শূন্য দশমিক এক সাত কমে সাতাশ দশমিক ছাপান্ন পার্সেন্ট দুই কোটি ছিয়ানব্বই লাখ পাবলিকের হাতে খুব একটা বেশি শেয়ার নেই তিনশো দিনের মধ্যে শেয়ারটি এভারেজ অষ্টানব্বই ষাট সে লেভেল থেকেও লেভেলের শো আমি দেখছি ম্যাক্সিমাম প্রাইস একশো বাইশ টাকা চল্লিশ সে লেভেল থেকে কম আমরা এভারেজ ভলিউম ছয় লাখ আটাত্তর তার থেকে ভলিউম বর্তমানে বেশি রয়েছে ম্যাক্সিমাম ভলিউম একচল্লিশ লাখ তিয়াত্তর এ ধরনের ভলিউম রিসেন্ট টাইমে আমরা দেখি নাই সুতরাং অপলোডিং বা ডিস্ট্রিবিউশনের বিষয়টি এখানে এ ভলিউম অনুযায়ী অন্তত ভয় পাওয়া যায় নাই তো আমরা এখন এই শেয়ারটি আমাদেরকে গুরুত্বপূর্ণ বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং জানেন আপনারা আমি এই শেয়ারটি নিয়ে অষ্টশীল আলোচনা করছি যারা নিয়মিত দেখেন তারা জানেন আমার এই আলোচনা কাউকে বাইভাসেল করার প্রমোট করা উৎসাহিত উদ্যোগ করার উদ্দেশ্য নয় আপনারা নিজে জেনে বুঝে নিজ দায়িত্বে নিজে সিদ্ধান্ত নেবেন আমার আলোচনা দেখে কোনো বাইসেল করবেন না আপনাদের এর আরেকটি বিষয় আমি বলে রাখি যে এই যে এই নেওয়া না শেয়ারটি কিন্তু আমরা একটা একশো বারো লেভেল থেকে সম্ভবত হ্যাঁ একশো তেরো টাকা ষাট পয়সা এটা বারোই মে হয়ে চাষ করছিল ক্লোজ ভ্যালু এরপর থেকে শেয়ারটি সেদিন পঁয়ত্রিশ লাখ ভলিউম হয়ে যাওয়ার পর ভলিউম কমে যায় এবং প্রাইস কমে শেয়ারটি আমরা যদি ছিয়াশি টাকা পর্যন্ত নামে দশই জুন এরপর এই একটা স্ট্রং ভ্যালু অষ্টআশি লেভেলে তৈরি করে এবং তারপর শেয়ারটি আস্তে আস্তে ইনক্রিজ করে আমরা দেখতে পাই ভলিউম বৃদ্ধি কিছুটা এবং প্রাইস ইনক্রিজ করে শেয়ারটি পরপর তিন দিন দাম বাড়তে দেখছি এখন আমাদেরকে এই শেয়ারটির দেখতে হবে যে এই শেয়ারটি দেখতে হবে আগামী দিনগুলোতে তার নিকটবর্তী ক্লোজ ভ্যালুগুলো ক্রস করে লেনদেন হচ্ছে কি না এবং ক্লোজ ভ্যালু থাকছে কিনা সেক্ষেত্রে আমাদেরকে নিকটবর্তী ক্লোজ ভ্যালু একশো এক টাকা বিশ পয়সা দ্যাট মিনস একশো টাকা আমাদেরকে নেক্সট ডে একশো টাকা ক্লোজ ভ্যালু ক্রস করছে কিনা ক্লোজ ক্লস হচ্ছে কিনা এরপর একশো দুইয়ের পর একশো ও ষাট আট টাকা একশো আট টাকা একশো দুইয়ের পর একশো আট টাকা এই দুটো ভ্যালু আমাদেরকে দেখতে হবে প্রথম ভ্যালু একশো দুইয়ের উপরে ক্লোজ ভ্যালু থাকছে কিনা দ্বিতীয় হলো একশো আট টাকা ক্লোজ ভ্যালু হচ্ছে কিনা এই দুটো ক্লোজ ভ্যালু যদি আগামী দিনগুলোতে করে তাহলে এবং নতুন রেজিস্ট্যান্স ব্রেকআউট করে তাহলে শেয়ারটি কিন্তু আরও ভালো সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না আমরা দেখছি শেয়ারটি কিন্তু তেমনভাবে দেখেন দেখুন এই যে ছিয়াশি লেভেলে নামার পর শেয়ারটি এই বর্তমানে বারো টাকা প্লাস আছে দ্যাট মিন্স ইন প্রায় বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট মতো ইনক্রিজ করেও শেয়ারটি কিন্তু বড় ভলিউম হয় নাই বা ডিস্ট্রিবিউশন অফলোডিং এই বিষয়টি এখন পর্যন্ত এখানে আমরা সে ধরনের কোনো বিষয় আমরা দেখতে পাই নাই তো স্বাভাবিকভাবে শেয়ারটি তার পরবর্তী রেজিস্ট্যান্স ক্লোজ ভ্যালু রেজিস্টেন্স ক্রস করে কিনা এটাই আমাদেরকে ফলো করতে হবে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই করার জন্য না আপনারা নিজে জেনে বাজে নিঃসিদ্ধান্তের সিদ্ধান্তে নেবেন গুজবে কান দেবেন না অনেক স্থানে কাউকে করবেন না আজকে বন্ধু সবাই ভালো আসসালামু আলাইকুম